হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের এস পিটি অর্থাৎ প্রিলিমিনারি টেস্টের জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে ক্লাস নাম্বার সিক্সে বেশ কিছু বাছাই করা প্রশ্ন আলোচনা করব এবং আমরা অন্যান্য দিনের তুলনায় আজকে প্রশ্ন সংখ্যা কিন্তু বেশি রেখেছি আমাদের এই জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা তোমরা রেগুলার রাত্রি আটটা থেকে পেয়ে যাবে আমাদের আরজিএম এডুকেশন এম ইউটিউব চ্যানেলে তো দেখি আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু চারটে করে অপশান রাখা হয়েছে এবং যেখানে যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশানে কিন্তু করতে পারবে এবং আমার দেওয়া উত্তরের সঙ্গে সেই অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে প্রথম প্রশ্ন রয়েছে নিচের কোনটি ভারতবর্ষের বৃহত্তম জলসেচ প্রকল্প ভারতবর্ষের যতগুলো জলসেচ প্রকল্প রয়েছে তার মধ্যে নিচের কোনটা সবথেকে বৃহত্তম দামোদর ভ্যালি প্রজেক্ট যেটা ডিভিসি রয়েছে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট নাগার্জুন সাগর প্রজেক্ট রিহান প্রোজেক্ট সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ভাকরা নাঙ্গাল প্রজেক্ট ভাকরা নাঙাল প্রজেক্টটা কোথায় রয়েছে এটা হিমাচল প্রদেশের যে সিন্ধু নদীর উপনদী শতদ্রু সে শতদ্রু নদীর উপর কিন্তু অবস্থিত রয়েছে যেটা দুশো মিটার উঁচু ঠিক আছে আসবো প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই বলছে ভারতে কোন শিল্প সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করে বা কোন শিল্পের জন্য সবথেকে বেশি মানুষ কোন শিল্পে সব থেকে বেশি মানুষ কর্মে নিযুক্ত লৌহ ইস্পাত শিল্প তুলা ও টেক্সটাইল শিল্প পাট শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি তুলা এবং টেক্সটাইল শিল্প প্রশ্ন নাম্বার তিন ভারতের সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালো তুলা উৎপাদিত হয় কোন মৃত্তিকায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আগের কোশ্চেনটা ছিল হচ্ছে সব থেকে বেশি কর্মসংস্থান তাই তো এবার এটা একই রকম প্রায় রিলেটেড যে ভারতের সব থেকে ভালো তুলা উৎপাদিত হয় কোন মৃত্তিকায় ল্যাটরাইট মৃত্তিকা পলিমৃত্তিকা মৃত্তিকা নাকি তরাই অঞ্চলের মৃত্তিকা বা তরাই মৃত্তিকা সঠিক উত্তর হবে মৃত্তিকা অপশন নাম্বার সি দক্ষিণ পশ্চিম ভারতে এই উৎপাদন সবচেয়ে বেশি হয় দক্ষিণ পশ্চিম ভারতে যে রিজনগুলো রয়েছে সেখানে এর উৎপাদন সব থেকে বেশি হয় প্রশ্ন নম্বর চার বলছে লিগনাইট এটি কি একটি লৌহ আকরিক তামা কয়লা চুনাপাথর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কয়লা লিগনাইট হল কয়লার একটি ধরন অর্থাৎ কয়লা কত পরিমাণে কার্বন থাকবে সেই কার্বন অনুযায়ী কয়লার মান নির্ণয় করা হয় তাই লিগনাইট হচ্ছে সেরকমই একটা তৃতীয় মানের একটি কয়লা যেখানে আরও বাকি যে অংশগুলো রয়েছে অ্যান্থ্রোসাইট যেটা সব থেকে বেশি কার্বন থাকে যার মধ্যে থেকে উন্নত মানের কয়লা তারপরে আসবে ভিটোমিনাস তারপরে লিগনাইট এবং তারপর সবচেয়ে শেষে আসবে নিকৃষ্ট মানের যেটা কয়লা সেটা হচ্ছে পিট কয়লা প্রশ্ন নম্বর পাঁচ সূর্যোদয়ের শিল্প বা সূর্যোদয় শিল্প বলা হয় কোন শিল্পকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কপার শিল্প প্লাস্টিক শিল্প পেট্রোরসায়ন শিল্প নাকি অলঙ্কার বা অলঙ্করণ শিল্প সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি পেট্রো শিল্প কারণ বর্তমান ভারতবর্ষে পেট্রোরসায়ন শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাকে দেখে একে সূর্যোদয় শিল্প বলা হয় এবার প্রশ্ন নাম্বার ছয় কি আছে দেখো বলছে ভারতের কোন রাজ্যটির শিল্পগত দিক থেকে সবচেয়ে উন্নত এখানে চারটা রাজ্যের কথা বলা হয়েছে চারটা রাজ্যের মধ্যে কোন রাজ্য শিল্পের দিক থেকে সব থেকে এগিয়ে বাকিদের থেকে এগিয়ে মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু পাঞ্জাব সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি তামিলনাড়ু ওকে আসবো প্রশ্ন নাম্বার সাত বলছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক চিনি উৎপাদিত হয় চিনি সুগার উত্তরপ্রদেশ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এই যে চারটা এখানে রাজ্যের কথা বলা হচ্ছে এই চারটা রাজ্যের মধ্যে উত্তর প্রদেশে অন্যতমভাবে আখের চাষ করা হয় বাণিজ্যের কথা মাথায় রেখে বা অন্যতম মুখ্য ফসল সে কারণে এখানেই আখের ফলন যেহেতু বেশি এখানে চিনিও থেকে বেশি উৎপাদিত হয় এবার আসবো প্রশ্ন নম্বর আট বলছে রেলওয়ে বোর্ড কবে গঠিত হয় আমরা ভারতবর্ষের রেলের ইতিহাস সম্পর্কে আগের সেটগুলোতে জেনেছি যেখানে লর্ড ডালহসি সময়কালে আঠারোশো তেপ্পান্নতে প্রথম রেল চলাচল হয়েছিল ঠিক আছে তো এই যে রেলওয়ে বোর্ড যে বোর্ডটা রয়েছে বর্তমানে যে গোটা ভারতবর্ষের রেলওয়ে বোর্ড যে চালাচ্ছে গোটা রেল ব্যবস্থাটাকে গোটা পৃথিবীর সবথেকে বড়ো রেল ব্যবস্থা আমাদের ভারতের রেল ব্যবস্থা এই বোর্ড কবে গঠিত হয়েছিল উনিশশো পাঁচ উনিশশো নাকি উনিশশো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ উনিশশো দেখো আমাদের কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে যেখানে প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন রকমের কুইজ বিভিন্ন রকমের নোটস যেখানে ফ্রিতে এখানে সাপ্লাই করা হয় সেখানে দেওয়া হয় তোমরা কিন্তু চাইলে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে তারপর আসবো নাম্বার নয় বলছে কোনটি ভারতবর্ষের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তারাপুর ট্রম্বে কলাপক্কাম নারোড়া সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ তারাপুর চলে আসবো প্রশ্ন নাম্বার দশে বলে যে ভারতের পশ্চিম উপকূলে কৃত্রিম পোতাশ্রয় আমরা গতকাল পড়েছিলাম দক্ষিণ ভারতের অন্যতম মুখ্য পোতাশ্রয় যেটা বিশাখাপত্তনম তো এবার বলতে হবে যে ভারতের যে পশ্চিম উপকূল রয়েছে পশ্চিম উপকূলে কৃত্রিম পোতাশ্রয় অবস্থিত রয়েছে কোথায় কৃত্রিম যেটা প্রাকৃতিক নয় কোচিন কান্দালা মারমাগাঁও নিউ ম্যাঙ্গালোর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি নিউ ম্যাঙ্গালোর ঠিক আছে আসবো প্রশ্ন নাম্বার এগারোতে বলছে পানীয় জলে অতিরিক্ত ফ্লুরাইড যদি থাকে তাহলে শরীরে কি রোগ দেখা দেয় জলের বিভিন্ন দূষণ সম্পর্কে দূষণ সম্পর্কে আমাদের কিন্তু একটি আলাদা ক্লাস রয়েছে তোমরা আমাদের চ্যানেলে প্লে লিস্টে একটু একবার অবশ্যই দেখে এসো ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি পরিবেশ সমস্ত কিছুর উপরে আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট করে ক্লাস করানো রয়েছে তো ফ্লুরাইড যদি অনেক বেশি পরিমাণে বা জলের মধ্যে যদি মিশে যায় তাহলে শরীরে কী রোগ দেখা দেয় ফুসফুসের রোগ অন্ত্র সংক্রমণ ফ্লুরোসিস রিকেটস সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ফ্লুরোসিস নেক্সট প্রশ্ন প্রশ্ন নম্বর বারো বলছে ইসিজি একটি মেডিকেল টার্ম ইসিজি ইসিজি লিপিবদ্ধ করে কি অর্থাৎ ইসিজি মিটারের মধ্য দিয়ে কি লিপিবদ্ধ করা হয় হার্ট বিটের রেট বিভব পার্থক্য ভেন্টিকুলার ঘনত্ব পাম্প করা রক্তের আয়তন সঠিক উত্তর হবে ইসিজির মাধ্যমে হার্ট বিটের রেট দেখা হয় অর্থাৎ এক স্বাভাবিক যে হার্ট বিটের রেট রয়েছে তার থেকে বেশি আছে না কম আছে সেটা পরিমাপ করা হয় ইসিজির মধ্যে দিয়ে সেটা লিপিবদ্ধ করা হয় তারপরে আজ প্রশ্ন নম্বর তেরোতে বলছে ভিটামিন ডি মানুষের শরীরে ভিটামিন ডির অভাবে অর্থাৎ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেটাকে বলে তার অভাবে কি রোগ হয় রাতকানা রিকেট স্কারভি নাকি চুল পড়া সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি রিকেট রাতকানা হয় ভিটামিন এ ডেফিসিয়েন্সি স্কারভি হয় ভিটামিন সি ডেফিসিয়েন্সি চুল পড়া হচ্ছে ভিটামিন বি ডেফিসিয়েন্সি ঠিক আছে আর রিকেট আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি নাম্বার চোদ্দোতে রয়েছে মানুষের দুধের দাঁত অর্থাৎ শৈশবকালে যে দাঁতটা পড়ে যায় পড়ে যাওয়ার পর যা তারপরে তো আবার মানুষের দাঁত হয় ওই যে দুধের দাঁতের সংখ্যা কত থাকে আঠাশটি উনত্রিশটি কুড়িটি নাকি বারোটি সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কুড়িটি আজও প্রশ্ন নাম্বার পনেরোতে পেশি ক্লান্তি হয় পেশি ক্লান্তি বলতে মানুষের যে মাসেলস রয়েছে মাংস রয়েছে সেটা ক্লান্ত হয়ে যায় কোনো একটা কাজ করতে গিয়ে মাসেল ফাটিক হয়ে গেল ক্লান্ত হয়ে গেল আর কাজ করতে পারছে না দেহে কোন জিনিসের বেশি সঞ্চয়ের কারণে এই ঘটনাটা ঘটে কার্বন ডাইঅক্সাইড বেশি সঞ্চিত হলে ক্রিয়েটিন ল্যাকটিক অ্যাসিড নাকি ইথাইল অ্যালকোহল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি শরীরে যদি ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে পেশি ক্লান্তি হয়ে যায় বা পেশি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে নাম্বার ষোলোতে রয়েছে তিমি মাছ হোয়েল পৃথিবীর যেরকম সবথেকে বড়ো স্তন্ন পেয়েছে ব্লু হোয়েল তো সেই তিমি মাছ বা তিমি মাছের প্রধান অঙ্গ কোনটি ত্বক ফুলকা ফুসফুস ট্রাকিয়া সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ফুসফুস আসব নাম্বার সতেরোতে কী বলা আছে ভেজিটেবল অয়েল ভোজ্য তেল যেটা রয়েছে ভেষজ তেল যেটা যেটা ভেজিটেবেল অয়েল সেই অয়েল থেকে বনস্পতি ঘি উৎপাদন করার সময় কোন গ্যাস ব্যবহার করা হয় অর্থাৎ ভেজিটেবল তেল থেকে যখন বনস্পতি ঘি উৎপাদিত হয় তখন কোন গ্যাসের ব্যবহার সেখানে হয় নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন নিয়ন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি হাইড্রোজেন ওকে আসবো প্রশ্ন নম্বর আঠেরোতে আঠেরোতে বলা হয়েছে ফেল করা ব্যাঙ্কের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক একটা উক্তি দেওয়া হয়েছে বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক এই উক্তিটি কে করেছিলেন গান্ধীজি পণ্ডিত জওয়াহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু লালা লাজপত রায় সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মহাত্মা গান্ধী কি উদ্দেশ্যে বলেছিলেন ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল সেই ক্রিপস মিশনের ভারতে আসার কথা বা সেই উপলক্ষ্যেই তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক এবার প্রশ্ন নম্বর উনিশ আজকে কিন্তু প্রশ্ন সংখ্যা বাড়ানো হয়েছে আগের দিনের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে ডান্ডি অভিযান কবে হয়েছিল ডান্ডি অভিযান বলতে যেটাকে লবণ সত্যাগ্রহ বলা হয় অর্থাৎ ভারতবর্ষের তিন দিক বিস্তৃত হওয়া সত্ত্বেও ভারতবর্ষের মানুষকে ইংরেজদের বানানো লবণ অধিক মূল্যে ক্রয় করে খেতে হতো তো সেই জন্য গান্ধীজি এই লবণ অভিযান বা ডান্ডি অভিযান করেছিলেন আমাদের ভারতবর্ষের প্রচলিত পুরনো যে পাঁচশো টাকা ছিল বর্তমান পাঁচশো টাকা না যেটা নোটবন্দির আগে যেটা ছিল তার পেছনে কিন্তু সেই ডান্ডি অভিযানের বা ডান্ডি মার্চের ছবিটা সুন্দর করে দেওয়া ছিল ঠিক আছে তো ডান্ডি অভিযান কবে হয়েছিল বারোই এপ্রিল উনিশশো পঁচিশ সাতই আগস্ট উনিশশো মার্চ উনিশশো তিরিশ মে উনিশশো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি বারোই মার্চ উনিশশো তিরিশ একে কিন্তু ডান্ডি মার্চও বলা হয়ে থাকে আসবো প্রশ্ন নাম্বার কুড়ি বলছে পাকিস্তান প্রস্তাব অর্থাৎ ভারতবর্ষ থেকে আলাদা করে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মিলে একটি আলাদা দেশ তৈরি করা এই যে প্রস্তাবটা প্রথম কে দিয়েছিলেন বা এই পাকিস্তান প্রস্তাবের জনক কাকে বলা হয় আশরাফ আলী মোহাম্মদ আলী জিন্না এইচ এস সোহারবর্ধী চৌধুরী রহমত আলী সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি চৌধুরী রহমত আলী আসবো নাম্বার একুশ জয় হিন্দ এই যে স্লোগান কে দিয়েছিলেন সর্বপ্রথম জয় হিন্দ গান্ধীজি জওয়াহরলাল নেহেরু সুভাষচন্দ্র বোস নাকি বাল গঙ্গাধর তিলাক সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ দিল্লি চলো তারপর আসবো নাম্বার বাইশে বলছে ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন এটি কিন্তু কলকাতার একটি অন্যতম কলকাতার বুকে তৎকালীন কলকাতার বুকে একটি অন্যতম আন্দোলন ব্রতচারী আন্দোলন এটা কে গড়ে তুলেছিলেন গুরু সদয় দত্ত বালগঙ্গাধর তিলক দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর হবে গুরু সদয় দত্ত উনিশশো কথা এটা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের সামাজিক এবং আধ্যাত্মিক বিষয়ে মানুষকে জাগ্রত করা এবং ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করার জন্য এটা তৈরি হয়েছিল বা এই আন্দোলন গড়ে উঠেছিল নাম্বার টোয়েন্টি থ্রি বা তেইশে রয়েছে একটি গান বা একটা কবিতার পংক্তি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় এটা কে লিখেছিলেন ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এবার দেখো নাম্বার টোয়েন্টি ফোর নাম্বার টোয়েন্টি ফোর রয়েছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এটা কাকে বলা হতো চারটা অপশান দেখতে পাচ্ছ নিচে চারটা অপশনের মধ্যে বলতে হবে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নরজি জামশেদজি টাটা যিনি টাটা ব্যবসায়ী যে গোষ্ঠী সেটার পত্তন ঘটিয়েছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি চক্রবর্তী রাজা গোপালাচারী গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ দাদাভাই নরজি দাদাভাই নরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো আসবো নাম্বার পঁচিশে বলছে কোন আইন কালা আইন নামে পরিচিত কালা আইন বা ব্ল্যাক ল ইলবার্ট বিল অ্যাক্ট 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 হান্টার নাকি অফ লিখে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি রাওলাট অ্যাক্ট নাম্বার টোয়েন্টি সিক্স বলছে ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় ভগিনী নিবেদিতাকে মাদাম কামা মাতঙ্গিনী হাজরা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি মাদাম কামা কামাটি সিক্স উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের সভাপতি কে ছিলেন গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল আবুল কালাম আজাদ গণপরিষদের পরিষদের সভাকবি সভাপতি সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিও হয়েছিলেন গদর পার্টি গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব এই গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ফ্রান্সিসকোতে প্রথমে এই পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছিল লালা হরদয়াল অজিত সিং লালা লাজপত রায় পি মিত্র সঠিক উত্তর হবে লালা হরদয়াল অপশন নাম্বার এ আসবো নাম্বার টোয়েন্টি নাইনে বলছে একটি খুবই বিখ্যাত একটি খুবই গুরুত্বপূর্ণ উক্তি এবং বিগত কিছু সময় ধরে এই উক্তিটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এটা অনেক পুরনো একজনের করা উক্তি আজ বাংলা যা ভাববে কাল ভারত তা ভাবে এই উক্তিটি কে করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মতিলাল নেহেরু গোপালকৃষ্ণ গোখলে এদের মধ্যে কেউ নন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি গোপাল কৃষ্ণ গোখলে কোশ্চেন নাম্বার থার্টিতে রয়েছে গণপতি উৎসব উদ্বোধন করেছিলেন কে দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করছি কমেন্টে তোমরা অবশ্যই জানিও কোশ্চেনসগুলো কেমন হচ্ছে তোমাদের এই পার্টিসিপেট করতে কেমন লাগছে এবং প্রত্যেকটা হোম টাস্কের শেষে তো আমি তোমাদের অ্যান্সারগুলো আমি চেক করেই দিই সেটা ব্যাপার নয় এবং তোমরা এটাও জানি যে তোমরা যে কোশ্চেন্সগুলো অ্যাটেন্ড করছো টোটাল টোটালের উপরে তোমরা কতগুলো ঠিক করতে পারছো ঠিক আছে তাহলে রেগুলার তোমরা সেলফ অ্যাসেসমেন্ট করার মধ্যে দিয়ে কিন্তু নিজেদেরকে আরও বেশি ডেভেলপ করতে পারবে ওকে সেলফ অ্যাসেসমেন্ট কিন্তু দরকার গণপতি উৎসবকে কে উদ্বোধন করেছিলেন বিপিন চন্দ্রপাল বাল গঙ্গাধর তিলক দাদাভাই নজি লালমোহন ঘোষ সঠিক উত্তর হবে লোকমান্য তিলক বা বাল গঙ্গাধর তিলক অপশন নাম্বার বি আজকে তিরিশটা প্রশ্ন ছিল এবার তোমাদের জন্য যে হোম টাস্কের কথা বললাম সেই হোম টাস্কের প্রশ্নটা খুদা ই খিদমত খুদা ই খিদমত কে প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান মৌলানা শওকাত আলী আবদুল গফর খান হাকিম আজমল খান তো এটা যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও নিচে কমেন্টে লাইভ চ্যাটনে কমেন্টে জানিও এবং এটার যে হোম টাস্কের অ্যান্সার সেটা তো টেলিগ্রামে এটার একটা কুইজ করে সেটার অ্যান্সারটা সেখানে জানিয়ে দেওয়া হবেই টেলিগ্রামের লিঙ্কও কিন্তু নিচে ডেস্ক্রিপশান রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে নতুন আরও অনেক অনেক প্রশ্ন নিয়ে এবং তোমরা কিন্তু রেগুলার দুপুর বারোটা থেকে যে ইংলিশের ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো সেখানেও পিটি সিলেবাসকে ফলো করেই করানো হচ্ছে প্রত্যেকটা টপিক দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ